Ini apa? Benadol. Benadol. Dua kata berapa? Ini Purono Taka. Purono Taka. Purono Taka. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার রাতের বাজার বা পাসার মালাম। পাসার মালাম হয়তো রাতের বাজার, রাতের বাজার কেনা পাসার মালাম বলে। আজকে এসেছি আপনাদেরকে কিভাবে মালয়েশিয়ায় পাসার মালামে কেনাকাটা করে আর তার পরিবেশ কোথায় বসে, কিভাবে তারা বাজারে ব্যবসা করে দেখানোর চেষ্টা করছি। ইনোভা নাও 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 এটা নিন নাও নাও এখন দুই লাখ নিলাম। বাবা 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 টাকা দুয়া হবে এই সিপ্লো নিকে আপাং কি এগুলো কি নেবে? কেয়ারা কেয়ারা নিচ্ছে ছিলাম কিন্তু ini dua kata berapa? Ini Purono Taka. Purono Taka. Purono Taka. আমরা এখন কিছু কেনাকাটা করব। এখানে দুই ধরনের আঙুর আছে, সাদা এবং কালো। চলো আমরা কেনাকাটা করি, তারপর আবার বলছি। আমরা দুই ব্যাগ আঙ্গুর কিনলাম, দুই ব্যাগের দাম পড়লো 15 টাকা। দুই ব্যাগ আঙ্গুরের দাম একটা কালো একটি সাদা একসাথেই কিনলাম আর কি। দুটো বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 300-350 টাকা আসে। এটা আজকে কিনলাম আমি। ভালো দিকে একটা দাও, এখান থেকে আমরা পেয়ারা কিনবো। এখানে 6টা পেয়ারা আছে, 6টা পেয়ারার 2 কেজি পেয়ারা আছে। এখানে পেয়ারার মূল্য 10 রিংগিত নিয়েছে আমাদের কাছ থেকে, 10 রিংগিত নিয়েছে, বাংলাদেশি টাকা 250 টাকার মতো পড়ে আর কি। আরও সামনে দেখতে থাকুন, আরও ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন। সামনে আরও দেখানোর চেষ্টা করছি। চলুন দেখি কলার কত করে কি কিলো নেয়। এইমাত্র আমরা দাম জিজ্ঞাসা করলাম, কিলো 6 টাকা করে কিলো নিছিল আমাদের কাছ থেকে। এটা আমরা এখন নেব, তারপরে দেখানোর চেষ্টা করবো আমরা কোথায় যাই। এরপরে রোস্ট মুরগি কিনবো, সেটা আপনাদেরকে দেখাবো। দোকানদার আমরা কলাটা বেছে দিলাম, দোকানদার ওজন দিচ্ছে। এটা 1 কিলোর একটু কম হয়েছিল, 5.5 টাকার মতো পড়েছে আর কি। এটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা একটু সামনের দিকে যাব। এই আমাদের আমরা চিকেন নিব এখান থেকে, দেখি এর মূল্য কেমন। এর মূল্য আছে 3 টাকা আর
এটার মূল্য 4 টাকা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন আমরা এই মুরগিটা নেব এখন ভাজা মুরগি 3 টাকা আর 4 টাকা এই বড়গুলো দেখছেন এগুলো 4 টাকা আর ছোটগুলো ওগুলো রান ওগুলো 3 টাকা করে পিস এগুলো আমরা নিব এগুলো নিয়ে রুমে নিয়ে যাব দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন মালয়েশিয়া থেকে পাসার মালাম রাতের বাজারে এসে থেকে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ